আসসালামু আলাইকুম, আমরা এখন দেখব বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 14 নম্বর অঙ্ক দিয়ে। 14 নম্বর অঙ্কে বলা ছিল পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 6 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো এখানে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পিতার বয়সটা ধরে নিব, পুত্রের বয়সটাও ধরে নিব। ধরি পিতার বয়স ইকুয়ালস 4x, পুত্রের বয়স ইকুয়ালস x। তাহলে পিতার বয়সটা 4 গুণ হয়ে গেল। আর 6 বছর পূর্বে, অতএব 6 বছর পূর্বে পিতার বয়স, 6 বছর পূর্বে 4x মাইনাস 6 হবে, আর পুত্রের বয়স x মাইনাস 6 হবে। এখন প্রশ্ন মতে, প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ ছিল। তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 6 অর্থাৎ 10 গুণ ইন্টু পুত্রের বয়স ইকুয়ালস হচ্ছে পিতার বয়স 4x মাইনাস 6। বা এটা করলে আসবে হচ্ছে 10x মাইনাস 60 ইকুয়ালস আসবে 4x মাইনাস 6, বা 6x ইকুয়ালস আসবে হচ্ছে 54, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 9। x যদি 9 আসে, জিজ্ঞাসা করা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। অতএব পিতার বর্তমান বয়স ফোর এক্স ইকুয়ালস আসবে 4 ইন্টু 9 ইকুয়ালস আসবে হচ্ছে 36, আর পুত্রের বর্তমান বয়স এক্স ইকুয়ালস হচ্ছে 9 বছর, অর্থাৎ 36 বছর এবং 9 বছর, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 15। নম্বর 15তে বলা আছে এক বিক্রেতা 10টি কমলা যে দামে কিনে 8টি কমলা সেই দামে বিক্রি করে, তার শতকরা কত লাভ হয়? অঙ্ক করার সুবিধার জন্য আমরা 10 এবং 8-এর লসাগু করে যে ফিগারটা আসবে সেটাকে টাকার পরিমাণ হিসেবে নিব, বা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হিসেবে নিব। কারণ হচ্ছে একই দামে কিনে একই দামে বিক্রি করে, কিন্তু পরিমাণটা হয় ভিন্ন ভিন্ন। আপনি যদি ঝামেলা এড়াতে চান তাহলে 8-10-এ 80 করে নিতে পারেন, যে 80 টাকা ধরবো আমি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তো আমরা লসাগু করে 40 টাকা ধরি। এখানে ধরি ক্রয় মূল্য ইকুয়ালস বিক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 40 টাকা। অতএব 10টি কমলার ক্রয় মূল্য 40 টাকা হলে একটু বাংলা লিখে ফেলি, একটি কমলার ক্রয় মূল্য আসবে হচ্ছে 40/10 ইকুয়ালস আসবে হচ্ছে 4 টাকা। আর 8টি কমলার বিক্রয় মূল্য 40 টাকা হলে একটি কমলার বিক্রয় মূল্য আসবে হচ্ছে 40/8 টাকা ইকুয়ালস আসবে হচ্ছে 5 টাকা। তাহলে একটি কমলার ক্রয় মূল্য হচ্ছে 4 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। অতএব লাভ ইকুয়ালস আসবে হচ্ছে 5-4 ইকুয়ালস আসবে হচ্ছে 1 টাকা। এখন আমরা বের করব হচ্ছে শতকরা লাভ। অতএব শতকরা লাভ ইকুয়ালস 1 আসবে উপরে, ক্রয় মূল্য আসবে নিচে, ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 25%, মানে শতকরা লাভ হবে হচ্ছে 25%, এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 16। নম্বর 16তে বলা আছে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো তাহলে 20% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমরা ধরি দ্রব্যটির ক্রয় মূল্য
ইকুয়ালস 100 এক্স টাকা। এখন বলা হচ্ছে 7.5% খচিত দ্রব্যটি বিক্রয় করা হলো, অতএব 7.5% খচিতে বিক্রয় মূল্য 100x থেকে 7.5% বাদ যাবে, ইকুয়ালস আসবে হচ্ছে 92.5x টাকা। আর 10% কমে যদি কেনা হতো তাহলে 10% কমে ক্রয় মূল্য ইকুয়ালস আসবে হচ্ছে 90x টাকা, অর্থাৎ 100x এর চেয়ে 10% কমে কিনে 90x টাকা সে কিনতে পারত। আর 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়ালস 90x ইন্টু 120/100 ইকুয়ালস আসবে হচ্ছে 108x টাকা, 108x টাকা হচ্ছে বিক্রয় মূল্য। এখন বলা হচ্ছে 31 টাকা পার্থক্য হয়, কখন পার্থক্য হয়, এই 92.5 থেকে যখন 108 হয়ে যায় তখনই পার্থক্যটা হয় হচ্ছে 31 টাকা। অতএব আমরা বলতে পারবো হচ্ছে 108x মাইনাস 92.5x ইকুয়ালস আসবে হচ্ছে 31 টাকা, বা 15.5x ইকুয়ালস আসবে হচ্ছে 31, বা x ইকুয়ালস আসবে হচ্ছে 2, অতএব 100x আমাদের বের করতে হবে ইকুয়ালস আসবে হচ্ছে 200 টাকা, অর্থাৎ 200 টাকা হবে হচ্ছে ক্রয় মূল্য। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 17, নাম্বার 17তে বলা আছে এ প্লাস বি ইকুয়ালস রুট 7, এ মাইনাস বি ইকুয়ালস রুট 5 হলে বের করতে হবে হচ্ছে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান। তো এটাকে লিখতে পারবো 4ab ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 4ab কে লেখা যাবে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এখন যদি আমরা এখানে মান বসাই তাহলে এটা আসবে হচ্ছে রুট ওভার 7 স্কোয়ার মাইনাস রুট ওভার 5 স্কোয়ার, আর এটা আসবে হচ্ছে রুট ওভার 7 স্কোয়ার প্লাস রুট ওভার 5 স্কোয়ার, এইটা আসবে হচ্ছে 7 মাইনাস 5, এইটা আসবে হচ্ছে 7 প্লাস 5 ইকুয়ালস আসবে 2 × 7 = 12 ইকুয়ালস আসবে হচ্ছে 24, অর্থাৎ নির্ণয় মান হবে হচ্ছে 24/24, এটি হবে প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।